ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত গোয়ালমারী ইউনিয়নের হাতপাখার চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মনির হোসেনের ব্যাপক গণসংযোগ। আপনারা দেখছেন গোমতী.টিভি, দেশ জুড়ে গোমতীর প্রতিচ্ছবি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা দাউদকান্দি উপজেলার গোয়ালমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী চরমোনাই পীর সাহেবের আশীর্বাদ পুষ্ট গোয়ালমারি ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ মনির হোসেন তার হাত পাখা মার্কার জন্য ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন। কালারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গণসংযোগের যাত্রা শুরু করেন। যেসব গ্রামে গণসংযোগ করেন, গ্রামগুলো হচ্ছে গোয়ালমারি বাজার, গোয়ালমারি গ্রাম, জুরানপুর বাজার, জুরানপুর গ্রাম, ঝাউতুলি গ্রাম, নদীগ্রাম সহ আরও অন্যান্য গ্রামে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগ শেষে কালারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে পৌঁছালে এ সময় বিভিন্ন বক্তারা বলেন, আমরা আমাদের শায়খ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেবের নেতৃত্বে বাংলাদেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো লুটেরা শাসন প্রতিষ্ঠা করতে চাই না। আমরা চাই এদেশের শান্তিপ্রিয় ইসলাম ধর্মের মানুষগুলো যেন শান্তিপূর্ণভাবে বাস করতে পারে এবং ন্যায়ের পক্ষে কথা বলতে পারে। আমরা ক্ষমতায় যেতে চাই, কিন্তু ক্ষমতায় অপব্যবহারের জন্য নয়। দেশকে সুসংগঠিত করে বিশ্বের কাছে আধুনিক বাংলাদেশ গড়তে চাই। এ সময় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনে বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিম শাখার সেক্রেটারি মাওলানা আবুল হাসান রায়হান। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ বশির আহমেদ, ইসলামী যুব আন্দোলন কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতি এইচ এম আব্দুর রশিদ মাহমুদি, ইসলামী যুব আন্দোলন কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ, ইসলামী শ্রমিক আন্দোলন কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুল ইসলাম সাত্তার, ইসলামী যুব আন্দোলন দাউদকান্দি পৌর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ইমান। পক্ষে সমর্থন করব এবং কালকে আমাদের ময়দানে যেন তার দাদা পেয়ে যাই, এই জন্য আমরা প্রত্যেকে তার পক্ষে সাক্ষী দেবো ইনশাল্লাহ। এখানে যারা আমরা আছি, যারা নতুন অথবা পুরাতন, প্রত্যেকের কাছে আমার পরামর্শ থাকবে, আমরা প্রত্যেকে ইসলামের পক্ষে মানুষ দল করে দুনিয়ার দলের ক্ষমতার জন্য, আর আমরা সংগঠন করি ইসলামের জন্য। কার জন্য ভাই? ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার জন্য। এই জন্য আমাদের সংগঠন শুধু দুনিয়ামুখী নয়, আমাদের সংগঠন হবে কালকে আমাদের ময়দানে জান্নাত পর্যন্ত ইনশাআল্লাহ। এই জন্য আমরা কাজ করি স্বাভাবিক, শুধু চা বিস্কুটের জন্য নয়, পান সিগারেটের জন্য নয়, আমরা 5,000 টাকার বিনিময়ে বিক্রি যাব না, 2,000 টাকার বিনিময়ে বিক্রি যাব না, বরং আমাদের ইমানের দাম কোটি কোটি টাকার চেয়ে বেশি, ঠিক কিনা? এজন্য হালকা কিছু টাকার বিনিময়ে ইমান বিক্রি করব না, বরং আমি আমার মাকে, আমার বোনকে, আমার আত্মীয়স্বজন যারা আছে, যারা আমরা ভোটার হই নাই, তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমরা যতদিন দুনিয়াতে বাঁচবো ইসলামের পক্ষে থাকবো, মৃত্যুর সময় আমরা যখন ইন্তেকাল করি ভাই, আমরা একটা দোয়া পড়ি, কি পড়ি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, পড়ি কি পড়ে না? এটা কিন্তু সব দলের তারাই পড়ে। আসলে কারা আল্লাহর পক্ষে? হে ভাই, কথাটা কি বুঝাইতে পারছি? কষ্ট করে খেয়াল করার চেষ্টা করি, কি দোয়া পড়ি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, পড়ি কি পড়ে না? আল্লাহর নামে রাসূলের দলে। যদি দুনিয়াতে দুনিয়ামুখী আমরা দল করি, সংগঠন করি, আর কোটি কোটি মানুষ যদি আমাকে বলে যে আমি আল্লাহর দলে, আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলাম, দেখি সঠিক হবে? সঠিক হবে না। এই জন্য দুনিয়াতে তো যতদিন বাঁচবো আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকার এবং মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দান করে সবার দোয়া পেয়ে সবাই আমি। এই জন্য আমরা আমাদের ভাইকে প্রার্থী দিয়েছি, আমরা প্রত্যেকে আমরা দাওয়াতি কাজ করবই তো করব না, অবশ্যই করব। ভাইয়ে হয়তো ওই মানে অন্যান্য দল দেখবেন বড় বড় টাকা, কালো টাকা, লাল টাকা, অনেক টাকা কি কয় আপনাকে আমাকে সাদর করবে, আমরা ওইদিকে না গিয়ে আমরা আখিরাতে বিশ্বাস করে ওইদিকে ভ্রুক্ষেপ না করে ভাইয়ের সাথে থেকে থেকে দিনকে পছন্দ করে করে ভাইয়ের সাথে আমরা কাজ করবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম ইসলামের পক্ষে থেকে থেকে কাজ করে তাওহীদ দিয়ে সহ দোয়া পেশা বলে আমি। আমি একটা জিনিসই আমার এলাকার ভাই, ছোট ভাই, বড় ভাই সবাই আছেন, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি শুধু খালি দোয়া চাই আর কিছু না, আর আপনারা আমাদের সবাই দোয়া করবেন, দয়া করবেন ইনশাআল্লাহ, আপনাকে মাফ করে সবার বুদ্ধি দিবেন।
আমরা এই মহান কাজে আজকে সময় দিয়েছি। আজকে পীর সাহেব চৌধুরীর নেতৃত্বে সারা বাংলার জমিনে হাত পাখার ছোঁয়া এসেছে। আপনারা কি আজকে আমরা যেই মার্কার পিছনে ঘুরছি এইটা আমরা দুনিয়া এবং আখিরাতের উদ্দেশ্যে এই হাত পাখার মার্কার পিছনে ঘুরছি। আজকে বাংলাদেশে যারাই যখন যেখানে ক্ষমতায় আসে চেয়ারম্যান হয় মেম্বার হয় কিন্তু জনগণের অধিকার পরিপূর্ণভাবে আদায় করতে পারে না। আজকে যদি বাংলাদেশে জনগণের অধিকার পরিপূর্ণভাবে আদায় করতে হয় তাহলে ইসলাম ও মুসলমানদেরকে ক্ষমতার আসনে বসাতে হবে। পীর সাহেব চরমোনাই আজকে সব বাংলার জমিনে প্রায় প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাত পাখার প্রার্থী দিয়ে দিনকে আল্লাহর জমিনে বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। কাল কেয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহর দরবারে হাজির হবেন তার আমল নামায় চুরির জেনা চুরির গুনা ডাকাতির গুনা এবং খুন খারাপের গুনা যখন বেশি উঠবে তখন বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করবে, হে আল্লাহ আমি তো পৃথিবীতে চুরি করি নাই ডাকাতি করি নাই খুন করি নাই খারাপি করি নাই তাহলে আমার আমল নামে এই গুনা কোত্থেকে এসেছে? তখন আল্লাহ বান্দাকে ডাকতে বলবেন, হে ইনাফরমান তুই চুরি করিস নাই ঠিক আছে, তুই ডাকাতি করিস নাই ঠিক আছে, তুই খুন করিস নাই ঠিক আছে, কিন্তু যাদেরকে তুই ভোট দিয়েছস ওই ভোট দিয়ে তোর সমর্থন দিয়ে তারা ক্ষমতায় গিয়েছে চেয়ারম্যান হয়েছে মেম্বার হয়েছে তারা চুরি করেছে তারা ডাকাতি করেছে তারা ভোট করেছে আজকে তারা তোর কারণে ওই তাদের দলের সাথে তুই জাহান্নামে চলে যা। আমরা আজকে একটা সমর্থনের মাধ্যমে আমাদেরকে আমার দুনিয়ার ইবাদত শেষ করে জাহান্নামের আগুনে জ্বলতে হবে তাহলে আমরা সবাই সোচ্চার হয়ে আমার আমাকে আমি ঠিক করে ইসলামের পক্ষে আমরা রায় দিয়ে দুর্নীতি খুন খারাপি সন্ত্রাস দমন করব এবং সন্ত্রাস মুক্ত এলাকা হিসাবে আমরা পরিণত করে চলব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন গোমতী ডট টিভি, দেশ জুড়ে গোমতীর প্রতিচ্ছবি।